খ্রিস্টের চারজন সভা, দুটোর মধ্যে পার্থক্য আছে। জেমারি মাদ্রাসা কে বলেছেন না আত্মার সঙ্গে যুক্ত? আমি বলবো আপনাদের সম্মুখে, আপনারা ওই ইনকোয়ারি বা তদন্ত করে দেখুন। কেন্দ্রীয় অর্থাৎ দারুল উলুম দেওবান, যেটা পুরো বিশ্বের আমাদের মাদ্রাসা ইলমি পড়া, দারুল উলুম দেওবানদের সঙ্গে জেমারি মাদ্রাসা জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলুম পশ্চিমবঙ্গের মধ্যে সব থেকে প্রথম মনে হয় রাস্তার মধ্যে জুড়ে দারুলুম যদি রাজ্যের রাস্তা বোর্ডে পরীক্ষা হতো তবে সেন্টার থেকে প্রথম। আপনার গাছের মূল যেমন শাখা প্রশাখা দেবে, আপনি শাখা প্রশাখা গাছে সেই হিসাবেই কাজ করবে। দারুলুম দেওবন্দে যত রাস্তা এবং কি উত্তরপ্রদেশে বা দেওবন্দ এলাকায় যত মাদ্রাসা আছে ছোট খাটো মাদ্রাসা, আমরা সবাই দারুল উলুম বা মাজাহির উলুম থেকে পারি। আমরা দেখেছি দারুল উলুমে কোন বছর রাস্তা পরীক্ষা হয়েছে, ইমতিহান এক্সাম হয়েছে, বলুন কেউ? যখন আজকে আমাদের পশ্চিমবঙ্গে রাস্তায় যে পরীক্ষা হচ্ছে এটা দারুল উলুম কোনদিন বলেনি, নিজেরা করছেন এবং দারুল উলুম নিষেধ করেনি এবং বাধাও দেয়নি, করছেন। এখন আমাদের সম্বন্ধে কিছু কথা ভেসে আসছে মোবাইলের মাধ্যমে, কথা মাধ্যমে কারি শামসুদ্দিন সাহেবের জামিয়াত বা বিফাতুল মাদারিসে যে সমস্ত মাদ্রাসা জুড়ে আছে এড আছে তাদেরকে বাতিল করে দেওয়া, তাদেরকে ক্যান্সেল করে দেওয়া। একটা কথা মনে রাখুন, মানুষ ভূত হয়ে কখন, মরে যাওয়ার পরে না মরে যাওয়ার আগে? শুধু আপনাদের মাদ্রাসা নয়, যদি মাদ্রাসাকে বাতিল করে দেবে, ক্যান্সেল করে দেবে, তবে মেমারি মাদ্রাসা হতো তার মধ্যে অন্তর্ভুক্ত, আমরা হয়তো চলে যাব, বাতিল করে দেবে, আমাদেরকে বন্ধ করে দেবে। কিন্তু এসব কোন কথার ভুয়ো নেই, চালাটা চালাতে পারো, কথা বুঝে আসছে? ওই জন্য দেখুন দারুল উলুম দেওবন্দের শিক্ষক অর্থাৎ উনি বলছিলেন, যিনি পুরো ওয়ার্ল্ড ইন্ডিয়া জামিয়াত উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা সৈয়দ আরশাদ মাদানী স্যার দামাত বরকত, উনি দারুল উলুম দেওবন্দের শিক্ষক, আর ওনারই কাজ আমরা করছি এসব। এক দ্বিতীয় কথা, গত বছর আপনাদের মাদ্রাসা এসেছিলেন মাওলানা গোলাম আহমদ বুস্তাম্বি সাহেব, উনিও দারুল উলুম দেওবন্দের পূর্বে 10 দিন মুহতামিম করেছেন, প্লাস বর্তমান এখন দারুল উলুম দেওবন্দে উনি সূরা আমিন মার। সূরা মিম্বার যদি বের করে দেয় ইনারাও দারুল উলুমের যে রাস্তা বোর্ড ওনারাই বলে দেবে। ওই জন্য এই যে সমাজের মধ্যে, এই যে আমাদের মধ্যে বিভিন্ন কথা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, উঠে আসছে, বের করে দেওয়া হবে, ঠিক আছে ভাই আগে আমরা তারপরে পরেই দেখি আমরা, আগে আমাদেরকে বের করা হোক মাদারিসের মধ্যে ওই সমস্ত মাদ্রাসা জুড়ে আছে যে সমস্ত মাদ্রাসা
এবং অর্থাৎ ছেলেদের মাদ্রাসা যেগুলো আছে বা অন্যান্য এই হাদিস হোক অন্যান্য যে মাদ্রাসা কথা বুঝেছে? ওই জন্য আমাদের আমি বেশি কথা বলবো না, সবাই আমরা মাদারিস এবং মাদ্রাসার পক্ষে থেকে সমস্ত শিক্ষক একত্রিত হয়েছি। আসল উদ্দেশ্য আমরা যে রাস্তা মাদারিসের সঙ্গে আছি বা জুড়ে আছি, আমাদের যে তালিম শুধু শিক্ষা দিয়ে দিলে হয়, শিক্ষার সঙ্গে সঙ্গে তালিমের সঙ্গে সঙ্গে তারবিয়া, অর্থাৎ বাংলায় বলা হয় দীক্ষা। শিক্ষা এবং দীক্ষা দুটোই অপরিহার্য, জরুরি এবং প্রিয়। আর আমাদের ছাত্রদেরকে, আমাদের শিক্ষকদের আদর্শবান শিক্ষক বা আদর্শবান ছাত্র তৈরি, তবে আমাদের সমাজে উন্নত হবে এবং উন্নতির যে রাস্তা সেটা খুলে যাবে। ওই জন্য প্রত্যেক মাদ্রাসায় যে দিনই তালিম, আমাদের যে মাদ্রাসার যে সিলেবাস, সেই সিলেবাস গুলোকে মজবুত, সেই গোড়ামি থাকলে হবে না। শুধু আমরা আরবি, ফার্সি এবং উর্দু শিক্ষা দেব, এছাড়া না। বর্তমান পরিস্থিতি যুগ হিসাবে আপনাদের চলতে হবে। পরিস্থিতি কি, পরিস্থিতি কি টাকা যাক, কি প্রয়োজন পরিস্থিতি, সমাজের জন্য কি প্রয়োজন। আমি মহলানা হয়ে যাচ্ছি 12 বছর আমার ভাষার জ্ঞান কথা বুঝে এসছেন। ওই জন্য প্রত্যেক মাদ্রাসে ইংলিশ হোক, ম্যাথমেটিক্স হোক, সেগুলোর দিকে ধ্যান রাখ। ওই জন্য আমাদের সম্মানিত শিক্ষক মাওলানা ডক্টর শফিকুল আলম স্যার, আপনাদের কাছে কিছুক্ষণ রাবতা মাদারিসের ব্যাপারে আলোকপাত করবেন। আমার সকলের সম্মানিত স্যার, আমি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে কি করছি।